নমস্কার বন্ধুরা, মিতালির বারো মাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা সকালের জলখাবার হিসাবেও খেতে পারো, আবার বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারো। এটা কিন্তু এমনিতেও খুব হেলদি হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে চলো দেরি না করে চটপট দেখে নিই আজকের রেসিপি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, নাহলে নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতেই হবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শুরুতেই আমি একটা পাত্রে দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলোর সঙ্গে আমি দুটো কুচিয়ে রাখা টমেটো, কিছুটা ধনে পাতা ও কিছুটা শশার কুচি মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা। এখানে আপনারা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন, আর পরিমাণ মতো নুন। এবার সবকটা উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা চাইলে এখানে যে কোনো সবজি যেমন গাজর, বিট এগুলোর ব্যবহার করতে পারেন। এছাড়া এর মধ্যে আপনি কাঁচা পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। আমি যদিও এগুলো ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এবার উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা করতে পারেন। এবার আটাটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আটাটা আমার মাখা হয়ে গেছে। আটাটা মাখা হয়ে যাবার পর এটাকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। এবার সামান্য একটু আটা ছড়িয়ে যেভাবে আমরা রুটি করি ঠিক একইভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম এইভাবে রুটির এক পাশে আমি পুরটাকে লাগিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে পুরটাকে রেডি করে নিতে হবে। এবার আমি পুরটার ওপরে একটা ডিমকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এইভাবে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই চটপট খেয়ে নেবে। সব শেষে ওপর থেকে আমি চিজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিজটা গ্রেট করেও দিতে পারেন। এবার রুটির ফাঁকা পোর্শনটাকে এইভাবে আটকে দিতে হবে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে অল্প একটুখানি এক চামচের মতো তেল আমি দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে রুটি আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘিতেও এটা ভাজতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রোজকার একঘেয়েমি খাওয়ার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে যদি সবাই খেতে পছন্দ করে তাহলে মন্দ কি? তাহলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে বেল আইকনটাকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।